আসলে আনাড়িঘাটে এত সহজের বিষয় ছিল না। আমরা হচ্ছে 10 জন বাঙালিদের সাথে মিলা 3 জন রোহিঙ্গা দিয়ে দিতাম। তো রোহিঙ্গাদের ডকুমেন্টস গুলো হচ্ছে এইভাবে চেক করতো, আইডি কার্ড অফিসে মূলত বাবা মার আইডি কার্ড চেক করে না, ওরা শুধু জন্ম নিবন্ধনটা চেক করে যেটা অনলাইনে আছে কিনা। তো আমরা ওই আশরাফ ভাইয়ের মাধ্যমে জন্ম নিবন্ধন করতাম, উনি 2 ঘন্টায় 5,000 টাকা নিয়ে জন্ম নিবন্ধন করে দিত, আর আমি কম্পিউটারে বৈশা অথবা উজ্জ্বল মল্লিক সে নিজ দায়িত্বে কম্পিউটারে বৈশা যে কোনো একটা ভুয়া বাবা মার আইডি কার্ড বানিয়ে দিত। তো আমরা ওইটাই অ্যাটাচ করে ফাইলের সাথে অনলাইনে আবেদন করে জেনুইন পাবলিকদের সাথে মিলে 3 জন করে দিয়ে দিতাম। তো ওইখানে ওইভাবে আপলোড হয়ে যেত, এরপরে আইডি কার্ড চলে আসতো। জন্ম নিবন্ধন গুলো হচ্ছে বাঙালি এবং রোহিঙ্গাদের একই সিস্টেমে জন্ম নিবন্ধন হইতো। সব জন্ম নিবন্ধন হচ্ছে আশরাফ ভাই করে দিত, উত্তর আর আশরাফ ভাই সে জন্ম নিবন্ধন করে দিত। ম্যাক্সিমাম জন্ম নিবন্ধন হইতো ডামোড্ডাপুর ইউনিয়ন পরিষদ রংপুর ডিভিশন থেকে, আর কিছু কিছু সময় রাজশাহী এবং মাদারীপুর থেকে হইতো। মোস্ট অফ দ্য টাইম হচ্ছে ডামোড্ডাপুর রংপুর ইউনিয়ন রংপুর ডিভিশন থেকে কাজগুলো হতো। যদি 2 দিনে জন্ম নিবন্ধন নেয় তাহলে হচ্ছে 2,000 থেকে 2,500 টাকা নিত, আর যদি খুব ইমার্জেন্সি যে আজকে টাচকেই লাগবে 2 ঘন্টার মধ্যে করে দিবে তাহলে 5,000 টাকা করে নিত। আমরা যে সকল রোহিঙ্গা দালাল, বাংলাদেশি দালাল, আনসার সদস্য এবং অন্যদিকে গ্রেপ্তার করেছি, তারা সবাই মিলে শুধু রোহিঙ্গা নন বাঙালিদেরকে জন্ম সনদ, ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট বানিয়ে দেয় তা না, এরা বাংলাদেশি জঘন্য অপরাধী যারা বিভিন্ন অপরাধে ফাঁসির আসামি, যাবজ্জীবন আসামি বা মোস্ট ওয়ান্টেড, সে সমস্ত লোকদের নাম, ঠিকানা, বয়স কিছু হেরফের করে তাদেরকেও পাসপোর্ট বানিয়ে দিতে থাকে। এভাবে এরা রোহিঙ্গাদের হাতে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক পাসপোর্ট তুলে দিয়ে, ন্যাশনাল আইডি কার্ড তুলে দিয়ে, অপরাধীদেরকে ভিন্ন ভিন্ন পরিচয়ের পাসপোর্ট তুলে দিয়ে রাষ্ট্রের নিরাপত্তা, জনমানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে দিচ্ছে। অর্থের লোভে তারা এই কাজটা করে যাচ্ছে। পাসপোর্ট অধিদপ্তর যদি এটা নিশ্চিত করতে পারত যে যখন কেউ বায়োমেট্রিক দিয়ে পাসপোর্ট বানাতে যাবে তখন তার সাথে রোহিঙ্গা ডেটা, বাংলাদেশের মানুষের জন্ম সনদের ডেটা, ন্যাশনাল আইডি কার্ডের ডেটাগুলো ভেরিফাই হবে এবং সেখানে একজনের বায়োমেট্রিক্সের সাথে আরেকজনের বায়োমেট্রিক্স ম্যাচিং না করলে সে পাসপোর্ট পাবে না, ছবি ম্যাচ না করলে তাকে পাসপোর্ট পাবে না, তাহলে এই সমস্যাটা অধিকাংশই হ্রাস পেত। অত্যন্ত ভিড়ের মধ্যে সুকৌশলে আনসারের সদস্যদেরকে দিয়ে এরা এই কাজগুলো করে রাষ্ট্রের এই সর্বনাশ করে দিচ্ছে। আমরা আপাতত 23 জনকে গ্রেফতার করেছি, আরও গভীর তদন্ত করে হয়তোবা আরও একাধিক লোককে গ্রেফতার করা হতে পারে। আমরা রাষ্ট্রের সার্বভৌমত্বের এই ইস্যুটাকে হালকাভাবে না দেখে গভীরভাবে এবং অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে যাচ্ছি।